প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে তোমরা জানো এবং তোমরা দেখেছ তো কিছু কিছু সাবজেক্টে তোমাদের নাম্বার খুবই কমে এসছে এবং অনেকের নাম্বার আশানুরূপ হয়নি তার জন্য তোমরা বলেছিলে যে স্যার আমরা রিভিউ কীভাবে করব। তো দেখো রিভিউ কিভাবে করবে তার অফিসিয়ালি নোটিস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে সেই নোটিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের রিভিউ কিভাবে করবে সেই প্রসিডিউরগুলো আমি বলে দেবো সেই অনুযায়ী তোমরা একটু চেষ্টা করো অবশ্যই তোমাদের দেখবে হয়ে যাবে তো দেখো প্রথমে আমি একটু নোটিশটি নিয়ে আলোচনা করি তো নোটিশটি দেখো আমাদের দেওয়া হয়েছে এগারোই জুলাই নোটিসে কি বলা হয়েছে যে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান फॉर पोस्ट पब्लिकेशन री एग्जामिनेसन रिव्यू एंड और सेल्फ इंस्पेक्शन ऑफ इवेल्युएटेड एंसर स्क्रिप्ट एफ एस आई फॉर फोर थ्री इयर्स बी ए बी एस सी बी कॉम सेमिस्टर वन एग्जामिनेसन दो हज़ार तेईस अंडर सी सी एफ दो हज़ार बाईस एंड फोर इयर बी ए बी एस सी सेमिस्टर वन एग्जामिनेसन दो हज़ार तेईस अंडर सी सी एफ दो हज़ार बाईस उल बी ओपे एज द फॉलोइंग शिड्यूल তোমাদের কবে থেকে রিভিউ করতে পারবে সেই সংক্রান্ত ডেটগুলো দিয়ে দেওয়া হয়েছে দেখো অনলাইন এখানে একটি ডেট দেখাচ্ছে দেখো ডান দিকে ডেটটি দেখো আঠেরো জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে এবং এখানে বলা হয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম সাবমিশন অ্যান্ড সাবমিশন অফ ডিউলি সাইন্ড হার্ড কপি অফ দ্য সেম জেনারেটেড আফটার অনলাইন অ্যাপ্লিকেশান উইথ রিকুইজিট ফিস বাই দ্য ক্যান্ডিডেট টু কলেজ অনলাইন রেক্টিফিকেশান অফ রিভিউ এফএসআই অ্যাপ্লিকেশান অ্যান্ড কনফার্মেশান অফ ক্যান্ডিডেটস এনরোলমেন্ট বাই দ্য কলেজ দেখো এই তুমি কবে থেকে করতে পারবে তোমাদের আঠেরোই জুলাই থেকে কিন্তু রিভিউ প্রসিডিওর শুরু হচ্ছে রিভিউ তোমরা করতে পারবে আঠেরোই জুলাই থেকে আঠেরোই জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে এবং ফর্ম যে যে সাবজেক্টে তুমি সাবলি পেয়েছ সেই সাবজেক্টটা তুমি রিভিউ করতে পারবে রিভিউ করার জন্য তোমাদের ন্যূনতম একশো দশ টাকা করে পার সাবজেক্ট চার্জ হয় ঠিক আছে প্রিভিয়াস সেমিস্টারগুলোতে যেমনই হয়েছিল একশো দশ টাকা করে তো তোমরা যে যে সাবজেক্টে রিভিউ করতে চাও সেই সাবজেক্টে রিভিউ তোমরা করতে পারবে এবং তার জন্য তোমাদের অনলাইনে গিয়ে ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে এবং পূরণ করার পর তোমাকে কিন্তু ফিজ জমা দিতে হবে হার্ড কপি নিয়ে গিয়ে কলেজে যেতে হবে কলেজে গিয়ে তোমাকে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু সেরকমই রয়েছে সেই নোটিশটি এসছে তো আঠেরো তারিখ থেকে শুরু হবে তো কিভাবে করবে তোমরা রিভিউ সেটি আমি তোমাদের বলবো তবে তোমাদের এই নোটিশটি সম্পূর্ণ অরিজিনাল নোটিশ ঠিক আছে এবং তোমরা যে ফিসটা জমা দেবে সেটি হচ্ছে ডিপোজিট অফ ফিস থ্রু এস বি কালেক্ট বাই দ্য কলেজ ঠিক আছে ডিপোজিট অফ ফিস থ্রু এসবিআই কালেক্ট বাই দ্য কলেজ কলেজ কিন্তু কালেক্ট করবে এবং জমা দেবে তো তোমরা অনলাইন ফর্ম সাবমিশন করে অবশ্যই ফিসটি তোমরা কিন্তু জমা দিয়ে দেবে এবং এই প্রসিডিওরটা আমি দেখিয়ে দেবো তোমাদের পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এক এক করে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো দেখিয়ে দেবো কারণ তোমরা জানো আমাদের ক্লাস চলে আমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের কিন্তু আমাদের ক্লাস চলে আমাদের পড়াতে হয় তাই সময়টা খুবই কম পাই তো তোমাদের জন্য ধৈর্য ধরো তোমাদের অবশ্যই আমরা জানিয়ে দেব আমাদের স্টাডি ক্লাসের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে তো এই নোটিশটি এসেছে সেইটুকু আপডেট দিলাম এরকমই আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে